বন্দে পুরুষোত্তম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে। গ্রহদোষ কাটে কিসে, বিপদে রক্ষা পাওয়ার কারণ, ও আমরা আরও জেনে নেব শরীর ভালো নয় কি করব। প্রথমে আমরা জেনে নেব শরীর ভালো নয় কি করব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, তাই করো যাতে মানুষকে স্ফূর্তি দিয়ে স্ফূর্তি পাও। মানুষ যদি তোমাকে দিয়ে স্ফূর্তি পায় তাহলে তাতে তুমিও স্ফূর্তি পাবে, ওতে শরীর মন দুই ভালো হবে। তোমাকে দিয়ে মানুষ যদি সৎভাবে স্ফূর্তি না পায় তাহলে তুমিও স্ফূর্তি পেতে পারো না। ভেবে দেখো কোনভাবে স্ফূর্তি পাও ও স্ফূর্তি দিতে পারো, আর তাই করে চলো। সঙ্গে সঙ্গে আহার বিহার আচার শ্রম বিশ্রাম ওষুধপত্রের ব্যবস্থা বিহিত রকমে করতে হয়। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এবারে আমরা জেনে নেব বিপদে রক্ষা পাওয়ার কারণ। নিষ্ঠা সহকারে নিখুঁতভাবে যারা ইষ্টভীতি পরিপালন করে তারা সমূহ বিপদ থেকে রক্ষা পেয়ে থাকে। এই অবশ্যম্ভাবী রক্ষা পাওয়ার কারণ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যারা বিপদ থেকে রক্ষা পায় তাদের মধ্যে কিন্তু রক্ষা পাওয়ার মতো সমাবেশ থাকে। নিষ্ঠা সহকারে যজন যাজন ইষ্টভীতি করে চলা মানে মস্তিষ্ক কোষ ও স্নায়ুবিধানের মধ্যে সত্তা সংরক্ষণী লওয়াজিমা মজুদ করে চলা। বিপদ আপদের মুহূর্তে এটা বেশি করে উপলব্ধি করা যায়। সেই সঞ্চিত সম্পদ থাকে বলেই ওই সময় তার অভিব্যক্তি দেখা যায়। আবার ইষ্টভীতি সস্তয়নী প্রসঙ্গে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, নিত্য এটা নিষ্ঠা সহকারে করলে মস্তিষ্কে এমন একটা ছাপ পড়ে যে বিপদ আপদের সময় জাগ্রত হয়ে তার রক্ষা করে। নিত্য এটা করতে থাকলে অস্তিত্বের একটা স্তম্ভস্বরূপ হয়ে দাঁড়ায়। এবারে জেনে নেব গ্রহদোষ কাটে কিসে। জৈনিক দাদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, জ্যোতিষ বলেছেন আমার গ্রহদোষ চলছে কি করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, সব গ্রহই তো ভগবানের অধীন। অনুরাগের সঙ্গে ভগবানের নাম করলে সব গ্রহই কেটে যায়। যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, তাকে নিয়ে থাকো গ্রহ নাগাল পাবে না তোমার। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারাও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিতে পারেন। এখনকার মতো বিদায় নিচ্ছি পরম দয়ালের শ্রীচরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা জানিয়ে। জয় গুরু।